যতদিন পর্যন্ত আপনারা এই সরকারের পাশে আছেন ততদিন পর্যন্ত এই সরকার টিকে আছে। আপনারা আজকে মনে করবেন সরকারের দাসত্ব ছেড়ে দেবেন, ঠিক তারপরের ইলেকশন এই সরকার ভেঙে চুক্তমন্ডল কিন্তু জামিন পেয়েছে, কেস কিন্তু ক্লোজ হয়নি, বিচার চলবে। সাধারণ মানুষ এই কোর্টে, আমাদের কোর্টের ওপরে আইনের ওপর আস্থা আছে। দেখা যাক আগামী, যেভাবে শাসক দল চক্রান্ত করে প্রতিবাদটা মণ্ডল করার চেষ্টা করছে। কদিন আগে শুনেছেন আপনার মুখ্যমন্ত্রী একজন রাজ্যের অভিভাবিকা হয়ে তিনি বলছেন যে এবারে অধিকার কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তো এমতো অবস্থায় জুনিয়র ডাক্তাররা যারা নিজেরা আন্দোলন থেমিয়ে কর্মস্থলে ফিরে গিয়েছে, এমতো অবস্থায় আপনাদের বার্তা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি দিতে চাচ্ছেন? জুনিয়র ডাক্তাররা কর্মস্থলে ফিরে গিয়েছে বলে এই না যে আন্দোলন বন্ধ হবে। জুনিয়র ডাক্তাররা মানবিকভাবে মানবতার পরিচয় দিয়েছে, যেহেতু অনেক রুগী ট্রিটমেন্ট পাচ্ছিল না, বন্যা কবলিত এলাকায় তারাও হচ্ছে সাহায্য করেছে, মানবতার পরিচয় দিয়েছে। কিন্তু আন্দোলন চলবে যতদিন পর্যন্ত তিলোত্তমার বিচার না হবে এবং রাজ্যের বাইরে যত পরিমাণে বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে, তাদের বিচার যতদিন না পর্যন্ত হবে আমরা এই আন্দোলন চালাবো এবং পশ্চিমবাংলার মানুষ এই আন্দোলন চালাবে। সাবির মল্লিক হত্যার ব্যাপারে আপনাদের রাজ্য কমিটির কিংবা জেলা স্তরের সর্বস্তরের সাধারণ মানুষের কী বার্তা দিচ্ছেন? সাবির মল্লিক হত্যার প্রতিবাদ নিয়ে আপনারা কী বার্তা দিতে চাইছেন? সাবির মল্লিক হত্যার প্রতিবাদে তো আজকে মিছিল, তিলোত্তমার প্রতিবাদে যেরকম মিছিল আজকে, আজকে সাবির মল্লিক হত্যার প্রতিবাদেও মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ডাক্তাররা কর্মস্থলে ফিরে গিয়েছেন নৈতিক জয় মনে করছেন, রাজনৈতিক মহল এমন মনে করছে, আপনারা মুখ্যমন্ত্রীর ক্রেডিট নেওয়ার তো কিচ্ছু নেই। ডাক্তাররা আন্দোলন করছে, দীর্ঘদিন ধরে আন্দোলনে বসছিল, অবস্থান বিক্ষোভে ছিল, এখন ডাক্তাররা মনে করলো যে আজকে হসপিটালে ফিরে যাওয়া দরকার, দীর্ঘদিন ধরে মানুষ, সাধারণ মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, হসপিটালে ফিরে গিয়েছে, তাই বলে এই না যে মুখ্যমন্ত্রীর কথা মতো তারা হসপিটালে ফিরে গিয়েছে এবং সে মুখ্যমন্ত্রীর কথা মতো তারা কাজে জয়েন করেছে। তারা আন্দোলন চালাবে, যেভাবে চালিয়ে এসছিল সেভাবে আন্দোলন চালিয়ে যাবে। সিবিআই কিংবা ইডি যেসব কেস নিয়ে লড়ছে তার মধ্যে তিনি একজন আজকে গতকালকের অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। তো এই বিষয়ে এই ধরনের কুকিরমি যারা করে তারা যদি রাস্তায় খোলা আমজনতায় ঘুরে বেড়ায় তাহলে কি সাধারণ মানুষের সুবিধা পড়বে? আর অনুব্রত মণ্ডলের মতো প্রচুর অনুব্রত মণ্ডল পশ্চিমবাংলায় আছে, যতদিন পর্যন্ত শাসক দল টিকে আছে এরকম অনুব্রত মণ্ডল যতদিন পর্যন্ত গ্যারেজ না হবে ততদিন শাসক দল সুস্থ সমাজ পশ্চিমবাংলায় তৈরি হবে না এবং শান্তি ফিরবে না পশ্চিমবাংলায় না। গতকাল যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন, প্রত্যাহার ঠিক নয়, কর্মস্থলে ফিরে গিয়েছেন, রাস্তাগুলো সব কালো রং দিয়ে প্রতিবাদের স্লোগান, প্রতিবাদের ভাষা, প্রতিবাদের কার্টুন ছবি সবই মুছে ফেলা হয়েছে, এগুলো কি দমিয়ে দেওয়ার চেষ্টা? এটা অন্যায় করা হয়েছে। প্রতিবাদ মানুষের অধিকার, ভারতের সংবিধানের অধিকার, সংবিধান আপনি প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। যেভাবে শাসক দল চক্রান্ত করে প্রতিবাদটা মণ্ডল করার চেষ্টা করছে, কদিন আগে শুনেছেন আপনার মুখ্যমন্ত্রী একজন রাজ্যের অভিভাবিকা হয়ে তিনি বলছেন যে এবারে উৎসবে ফিরুন। একজন মুখ্যমন্ত্রী বলে কীভাবে যে একজন উৎসবে ফিরুন, যার মায়ের সন্তান গিয়েছে তার মাকে বলতে পারবে কোনোদিন গিয়ে যে উৎসবে ফিরুন? এটা অমানবিক কথাবার্তা। সুতরাং মানুষে রাস্তায় কালো কালি দিয়ে রাস্তার বিভিন্ন প্রতিবাদ চিত্র মুছে দিলে মানুষের প্রতিবাদ বন্ধ হবে না, মানুষের প্রতিবাদ মনে আছে, মানুষ প্রতিবাদ করে যাবে। তাহলে কি আপনারা মনে করছেন রাজনৈতিকভাবে এটা কি 26-এর বিধানসভা ভোটের মহড়া? একদম মুখ্যমন্ত্রীর যা পজিশন, পুরো পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পাশে নেই, শাসক দলের পাশে নেই। আপনারা কদিন আগে বাংলাদেশে দেখেছেন, 6 মাস আগে বাংলাদেশের সরকার গঠন হয়েছিল, হাসিনা সরকার 6 মাস আগে গঠন করেছিল, এককভাবে ক্ষমতায় এসে, কিন্তু 6 মাস পরে সেই বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতাচ্যুত করেছে। পশ্চিমবাংলার পরিস্থিতি ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে আছে। সরকার ভোট হলে ইভিএম চুরি করে হোক, যেভাবে হোক, প্রশাসনকে প্রভাব খাটিয়ে হোক, সরকার ক্ষমতায় থাকছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সরকারের পাশে নেই। সেটা আগামী দিনে 26 সাল আসছে, সেটা পুরো দিনের আলোর মতো পরিষ্কার হবে। কলকাতার পুলিশ সুপার তিনি যেরকমভাবে রাজ্য সরকারের দাসত্ব করছেন, অনুরূপভাবে সারা বাংলায় তো ছোট ছোট যারা আর কি থানার ওসি কিংবা বড়বাবু বলেন, এরা তো তাহলে আরও বাড়ছে। আমি গতকালকে কোনো এক অফিসারের সঙ্গে একটা বৈঠক করেছিলাম, আমি বলছিলাম যে স্যার, সেখানে ওই অফিসারটা উত্তর দিচ্ছে যে মুসা আমি একা কী করবো পশ্চিমবাংলায়, ধরুন
50,000-70,000 ডব্লিউপিপি আছে, পশ্চিমবাংলা পুলিশ আছে, আমি একা প্রতিবাদ করে কি করব? সুতরাং এই এই ধরনের পরিস্থিতি পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় থানায় ঢুকে আছে। আশা করা যাচ্ছে ন্যায়পরায়ণ প্রশাসন এখনও আছে, পুলিশ এখনও আছে, ন্যায়পরায়ণ পুলিশ এখনও আছে, আগামী দিনে এ সরকার প্রথম অনিবার্য। কোনো ক্ষমতা, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলি, কোনো ক্ষমতা চিরস্থায়ী না। আমরা বিগত দিনে আমরা ব্রিটিশদের শাসন দেখেছি 200 বছর করেছে, তার আগে মোগলরা 700 বছর করেছে, তারপরে সিপিএম ক্ষমতায় আসলো, বামফ্রন্ট ক্ষমতায় আসলো, 34 বছর শাসন করেছে, আমরা সব দেখেছি, কিন্তু কোনো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। যদি শাসক দল মনে করে যে আমরা সারা জীবন ক্ষমতা থাকবো, এটা ভুল ধারণা। আগামী দিনে শাসক দলও পশ্চিমবাংলায় থেকে যা বামফ্রন্ট নিশ্চিহ্ন হয়ে গেছে, এই তৃণমূল কংগ্রেস তার থেকে বেশি স্পিডি নিশ্চিহ্ন হবে, সময়ের অপেক্ষা। ব্রিটিশ শাসন করার কথা যখন বলেছেন, তখন যেরকম সেনাবাহিনী নিয়ে ব্রিটিশরা 300 বছর রাজত্ব করেছে, আপনি কি বলতে চাচ্ছেন তাহলে পশ্চিমবাংলার পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী কি রাজ্য শাসন করছেন বলে মনে করছেন? আমরা লোকসভা ইলেকশন লড়েছি, ভিতরে কি পরিস্থিতি হয় আমরা জানি, ভিতরে কিভাবে প্রশাসনগুলোকে প্রভাব খাটিয়ে প্রশাসনগুলোর কাজে লাগানো হয় সেটা আমরা জানি, বিধানসভাও লড়েছি, পঞ্চায়েত ইলেকশন লড়েছি, আমরা জানি। ঠিক আছে, থ্যাংক ইউ।